গুগলে গিয়ে গুগল অ্যাডভান্স সার্চ লিখে আমি সার্চ করব। শুরুতে যে বারটি চলে আসবে অ্যাডভান্স সার্চ গুগল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে কয়েকটি ফিল্টার দেখতে পাচ্ছি কয়েক ধাপে, এবং কোন ফিল্টারের কোন অংশে কোন সেকশনের কি কাজ সেটি কিন্তু বামে এবং ডান পাশে দুই পাশেই দিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রথম সেকশনটিতে জানতে চাই যে প্রথম সেকশনের কাজটি আসলে কি। এখানে বলা হচ্ছে ফাইন্ড পেজেস উইথ অল দিস ওয়ার্ডস। আমরা এখানে বিভিন্ন রকম শব্দ দিয়ে বিভিন্ন রকমের তথ্য খুঁজে পেতে পারবো। আমি যদি এখন সাপোজ করোনা ভাইরাস সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আমি করোনা ভাইরাস লিখলাম, করোনা ভাইরাস লিখে নিচে অ্যাডভান্স সার্চ নামে যে বারটি আছে সেখানে আমরা ক্লিক করব। করোনা ভাইরাস নিয়ে এখানে প্রায় লাখ লাখ কোটি কোটি রেজাল্ট কিন্তু এখানে শো করছে, এবং প্রতি সেকেন্ডে নতুন নতুন তথ্য যুক্ত হচ্ছে, সে তথ্যগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে অল ভিডিওস, ম্যাপস, নিউজ, ইমেজ এবং বিভিন্ন রকমের কিন্তু অপশন রয়েছে, সে অপশনগুলোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম তথ্য পেতে পারবো। আমরা যদি এখন করোনা ভাইরাস সম্পর্কে ভিডিওগুলো একটু দেখতে চাই, তাহলে আমি ভিডিওতে ক্লিক করতে পারি, এখানে বিভিন্ন রকম ভিডিও চলে আসছে। আমি যদি করোনা ভাইরাস নিয়ে ম্যাপের কোনো একটা তথ্য পেতে চাই, সেক্ষেত্রে আমি ম্যাপ সিলেক্ট করতে পারি। এছাড়া ম্যাপ বাদেও আমরা কিন্তু আরো বিভিন্ন ভাবে করোনা ভাইরাস সম্পর্কে তথ্য পেতে পারি। আমি আবার গুগল অ্যাডভান্স সার্চে চলে গেলাম। এবার করোনা ভাইরাস লিখে আমি এক্সাক্ট শুধু করোনা ভাইরাস সম্পর্কে জানতে চাই, অন্য কোনো কিছু না। সেক্ষেত্রে আমি করোনা ভাইরাসের নতুন একটি যে ধরন, নাম হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট, সে ওমিক্রন ভ্যারিয়েন্টে সম্পর্কে আমি জানতে চাইবো। কিন্তু সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের আগে পরে কোটেশন মার্ক যুক্ত করে দিতে হবে। তাহলে যেটা হবে, শুধু ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কেই তথ্য আমি পাব। আমি তাহলে ওমিক্রন লিখে দিই। ওমিক্রন ভ্যারিয়েন্ট, আমার ভ্যারিয়েন্ট বানানটি ভুল হয়েছে, ঠিক করে দিলাম ওমিক্রন ভ্যারিয়েন্ট। এবার আমি নিচে যে অ্যাডভান্স সার্চ বক্সটি আছে সেখানে ক্লিক করব, চলে আসলো। ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের সর্বশেষ যে করোনা ভ্যারিয়েন্ট যেটা সম্পর্কে আমরা জানতে পাচ্ছি সে সম্পর্কে অনেক তথ্য এখানে চলে এসেছে। ওমিক্রন নামে কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট থাকতে পারে, বা ওমিক্রন নামে কোনো কোম্পানির নাম থাকতে পারে, সেগুলো কিন্তু চলে আসে। তার মানে এখানে আমি ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে জানতে চাচ্ছি সেটা কিন্তু আমি গুগলকে বলে দিয়েছি, এবং গুগল সেইভাবেই আমাকে তথ্য তুলে এনে দিয়েছে। এবার আমি যদি আরেকটু স্পেসিফিকলি কোনো কিছু জানতে চাই, যেমন আমি বাংলাদেশের একটি ভ্যাকসিন সম্পর্কে জানতে চাই যেটা বাংলাদেশে কোন একটি কোম্পানি আবিষ্কার করেছিল, সেটির নাম হচ্ছে বঙ্গভ্যাক্স, তো আমি বঙ্গভ্যাক্সটি এখানে লিখে দিব। এখন বঙ্গভ্যাক্স লিখে আমি এবার অ্যাডভান্স সার্চে গিয়ে ক্লিক করলাম। বঙ্গভ্যাক্স সম্পর্কে প্রায় 85,200টি রেজাল্ট শো করছে এখানে, এবং এখান থেকে আমি কিন্তু বঙ্গভ্যাক্স সম্পর্কে অনেক রকম তথ্য আমি এখান থেকে পাব। অনেক রকমের তথ্য এখানে আমাকে দেখাচ্ছে গুগল। এবার বঙ্গভ্যাক্স সম্পর্কে শুধু প্রথম আলো পত্রিকা কি বলছে সেটা যদি আমি জানতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এখানে একটা অপশন রয়েছে, সে অপশনটি হচ্ছে যে আমি কোন ওয়েবসাইট বা কোন ডোমেইন থেকে আসলে এই তথ্যটি জানতে চাচ্ছি। আমি বঙ্গভ্যাক্স সম্পর্কে প্রথম আলো পত্রিকা থেকে জানতে চাচ্ছি, সেক্ষেত্রে যে কাজটা আমাকে করতে হবে, সাইট ও ডোমেইন বক্সে গিয়ে প্রথম আলোর যে ইউআরএলটা সেটা লিখে দিতে হবে। আমি লিখে দিলাম এবং অ্যাডভান্স সার্চে গিয়ে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি প্রায় 45টি রেজাল্ট, অর্থাৎ প্রথম আলো বঙ্গভ্যাক্স সম্পর্কে 45টি সংবাদ বা প্রতিবেদন প্রচার করেছিল, এবং সেই প্রচারিত তথ্যগুলি কিন্তু এখানে গুগলে চলে এসেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া এর নিচে আরো কয়েকটি বক্স রয়েছে যেগুলো আমাদের সচরাচর প্রয়োজন নাও পড়তে পারে বা পড়তেও পারে, সেগুলো হচ্ছে এনি অফ দিস ওয়ার্ডস, অর্থাৎ আমি যদি করোনা ভাইরাসের কয়েকটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে করোনা ভাইরাসের কয়েকটা ভ্যারিয়েন্ট সম্পর্কে আমি যদি জানতে চাই সেক্ষেত্রে আমি কি করব, এনি অফ দিস ওয়ার্ডসে গিয়ে আমি করোনা ভাইরাসের কয়েকটা ভ্যারিয়েন্ট সম্পর্কে লিখে দিই, যেমন আলফা,
আলফা, তারপর অর লিখতে হবে সেক্ষেত্রে ডেল্টা, তারপর অর লিখতে হবে, তারপর আমি ওমিক্রন যদি লিখতে চাই ওমিক্রন লিখতে পারি, আমি করোনা ভাইরাস আলফা ডেল্টা অথবা ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে আমাকে অর লিখে দিতে হবে, তাহলে এই সম্পর্কে যে কোনো একটি সম্পর্কে আমাকে গুগল তথ্য দিবে। এবার আমি অ্যাডভান্স সার্চে গিয়ে ক্লিক করি, এখানে কিন্তু বিভিন্ন রকম তথ্য আমাকে শো করছে। এবার আমি যদি প্রথম আলোটা এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু যে কোনো ওয়েবসাইট থেকে আলফা, ডেল্টা এবং ওমিক্রন সম্পর্কে আমাকে তথ্য গুগল জানাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সিডিসি থেকে একটি তথ্য দেখাচ্ছে, তারপর বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট সম্পর্কে, আলফা সম্পর্কে, ডেল্টা সম্পর্কে তথ্যগুলো কিন্তু গুগল আমাকে দেখাচ্ছে। এভাবেও কিন্তু আমরা বিভিন্ন রকম তথ্য খুঁজে পেতে পারবো। এছাড়া নন অফ দিস ওয়ার্ডস, আমি যদি সাপোজ ওমিক্রন সম্পর্কে জানতে চাই কিন্তু সেটা করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট না, ওমিক্রন সম্পর্কে আর অন্য কোনো কিছু, হয়তো সেটা কোনো কোম্পানির নাম হতে পারে, কোনো একটা প্রোডাক্টের নাম হতে পারে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ওমিক্রনের আগে আমাকে মাইনাস চিহ্নটি লিখে দিতে হবে, তারপর আমি ওমিক্রনটা লিখব। অর্থাৎ আমি ওমিক্রনের ভ্যারিয়েন্টটি সম্পর্কে জানতে চাই না, কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আমি করোনা ভাইরাস কিন্তু ওমিক্রনের আগে মাইনাসটা দিয়ে দিলাম, কারণ ওমিক্রন সম্পর্কে আমি জানতে চাই না। এই যে ওমিক্রন নামে কোনো একটা কোম্পানি চলে আসছে, বিভিন্ন রকম ওয়েবসাইট শো করছে যেগুলো হয়তো করোনা ভাইরাসের সাথে সম্পৃক্ত নয়। এছাড়া বিভিন্ন নাম্বারের রেঞ্জিং এর জন্য আমাদের এখানে একটি অপশন রয়েছে, যেখানে আমরা বিভিন্ন রকমের নাম্বার দিয়ে, সেটা কেজি হতে পারে বা কোনো একটা কোয়ান্টিটি হতে পারে, কোনো টাকার অ্যামাউন্ট হতে পারে, সেগুলো রেঞ্জিং কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। এছাড়া বিভিন্ন রকম তথ্যের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ, রিজিয়ন, লাস্ট আপডেট এরকম বিভিন্ন অপশন রয়েছে। সাপোজ আমি যদি এখন করোনা সম্পর্কে আমি করোনা ভাইরাস সম্পর্কে অন্য কোনো ভাষায় কোনো একটা কন্টেন্ট চাই, সেক্ষেত্রে আমি করোনা ভাইরাসটা লিখলাম উপরে আগে, তারপর এখানে নিচে এসে আমি সাপোজ অ্যারাবিক, আমি আরবি ভাষাতে করোনা ভাইরাস সম্পর্কে জানতে চাই, কোনো একটা তথ্য হতে পারে, কোনো একটা সংবাদ হতে পারে, সেক্ষেত্রে আমি অ্যারাবিকটা ক্লিক করে দিব সিলেক্ট করে এবং অ্যাডভান্স সার্চে ক্লিক করব। দেখুন করোনা ভাইরাস সম্পর্কে আরবিতে, আরবি ভাষাতে বিভিন্ন রকম তথ্য কিন্তু হাজির হয়েছে গুগলে। এখন করোনা ভাইরাস সম্পর্কে আমি যদি ভাষা তো দেখলাম, এবং একটু রিজিয়ন সম্পর্কে জানতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কি খবর, সেক্ষেত্রে আমাকে কিন্তু ইন্ডিয়াটা রিজন হিসেবে সিলেক্ট করে দিতে হবে। তো ইন্ডিয়াটা আমি খুঁজে বের করলাম, ইন্ডিয়াটা লিখে দিলাম, এবার অ্যাডভান্স সার্চে আবার ক্লিক করলাম, করোনা ভাইরাস সম্পর্কে ইন্ডিয়ার যে সংবাদগুলো, ইন্ডিয়ার যে তথ্যগুলো সেগুলো কিন্তু চলে এসেছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার সংবাদ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, News18, বিভিন্ন রকম ওয়েব পোর্টাল থেকে কিন্তু তথ্য চলে এসেছে। এবার আমি যদি চাই যে করোনা ভাইরাস সম্পর্কে যে তথ্যগুলো আমি পেতে চাইবো সেগুলো আমি একটু ফরম্যাটে পেতে চাইবো, কি ফরম্যাট হতে পারে, সেটা হতে পারে কোনো একটা PDF ফাইল, সেটা হতে পারে কোনো এক্সেল ফাইল, সেটা হতে পারে KMZ কোনো একটা ফাইল বা পাওয়ার পয়েন্টের কোনো একটা ফাইল, সেক্ষেত্রে কি করতে হবে, আমি যদি একটু PDFটা সিলেক্ট করে দেই, করোনা ভাইরাস সম্পর্কে কোনো একটা তথ্য আমি PDF ফরম্যাটে পেতে চাই, সেক্ষেত্রে আমি ফাইল টাইপসে গিয়ে PDF সিলেক্ট করে দিলাম, এবার অ্যাডভান্স সার্চে আমি ক্লিক করব, চলে এসেছে বিভিন্ন রকম তথ্য এবং সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তথ্যের ডান পাশের উপরে PDF, মানে এই তথ্যটি কিন্তু PDF আকারে আমার কাছে এসেছে। এই যে আমরা PDF দেখতে পাচ্ছি, আমার কার্সরটা দিয়ে আমি দেখাচ্ছি, PDF আকারে কিন্তু তথ্য চলে এসেছে। এবার আমি যদি চাই যে একটু এক্সেল ফাইলে এই তথ্যগুলো আমি পেতে চাইবো, সেক্ষেত্রে আমি যদি এক্সেলটা সিলেক্ট করে দিই, আবার অ্যাডভান্স সার্চে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এক্সেল ফাইল আকারেই আমার কাছে তথ্যগুলো চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজাল্টগুলো শো করছে, তার ডান পাশের উপরে এক্সেল উল্লেখ করা হয়েছে, এক্সেল ফরম্যাটে আমার কাছে তথ্যগুলো চলে এসেছে।
এবার আমি যদি এখানে বিভিন্ন রকম সেফ সার্চ নামে একটা অপশন আছে, আমি যদি এটা একটু দেখাই যে সেফ সার্চ আসলে কি, আমি যদি চাই যে কোনো অশ্লীল কোনো তথ্য বা অশ্লীল কোনো একটা ছবি বা কোনো একটা কন্টেন্ট আমার সার্চ রেজাল্টে আসবে না, সেক্ষেত্রে আমি সেফ সার্চ গিয়ে এখানে বক্সে সিলেক্ট করে হাইড এক্সপ্লিসিট রেজাল্টসে ক্লিক করে দিব। সেক্ষেত্রে যে অশ্লীল বা আমি যেটা চাই না, যেটা হয়তো আপত্তিকর কোনো একটা বিষয় বা আপত্তির কোনো একটা ছবি বা কন্টেন্ট, সেটা আমার সার্চ রেজাল্ট থেকে গুগল সরিয়ে রাখবে এবং সেগুলোকে আমার কাছে বা আমার রেজাল্টে আসতে দিবে না, ঠিক আছে? এবং এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ইউসেজ রাইটস, আমি যে তথ্যটি খুঁজে বের করছি সেই তথ্যটি আমি হয়তো বা কোথাও ব্যবহার করতে পারি, আমার কোনো একটা অ্যাসাইনমেন্টে, আমার কোনো একটা লেখাতে, আমার কোনো একটা প্রতিবেদনে বা আমার একটা ফেসবুক স্ট্যাটাসে, সেক্ষেত্রে আমি কি কি সুবিধা দিয়ে পেতে পারি বা কোন কোন বিষয়গুলো আমার মাথায় রাখাটা আসলে জরুরি তথ্য ব্যবহারের ক্ষেত্রে। আমি যে তথ্যটি পেতে চাইবো সেটা কি ফ্রি ইউজ করা যাবে, আমি যে ছবিটা পেতে চাইবো সেটা কি ফ্রি ইউজ করা যাবে, যদি ফ্রি ইউজ করতে চাই সেক্ষেত্রে ফ্রি টু ইউজ অর শেয়ারে আমাকে সিলেক্ট করতে হবে, তাহলে যে তথ্যগুলো আমাকে গুগল দেখাবে সেগুলো আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো। আমি যদি সেটা ব্যবসায়িক কোনো প্রয়োজনে ব্যবহার করতে চাই সেখানে ফ্রি টু ইউজ ইউজ অর শেয়ার ইভেন কমার্শিয়ালিতে ক্লিক করতে হবে। আমি যদি চাই যে একটু মডিফাই করতে সেই লেখাটা বা সেই ছবিটা বা কোনো একটা ভিডিও, সেক্ষেত্রে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাইতে ক্লিক করতে হবে। এরকম আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে কিন্তু আমি ফিল্টারিং করে গুগল অ্যাডভান্স সার্চের মাধ্যমে কোনো একটা বিষয় সম্পর্কে তথ্য পেতে পারবো। এটা হলো অ্যাডভান্স সার্চ নিয়ে।